سبحان الله আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছেছি سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله واو سبحان الله واو سبحان الله سبحان الله سبحان الله سبحان الله অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত সুন্দর سبحان الله অসম্ভব সুন্দর অসম্ভব আমাদের এখানে আছে ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না ভাষাহীন আমি আমরা দীর্ঘ দুই আড়াই ঘন্টা হাঁটার পরে আল্লাহর এই অপরূপ সৃষ্টি ঝর্ণা দেখা পাইলাম ধূপানি ঝর্ণা এতটাই মুগ্ধ আমি বলে বোঝাতে পারবো না আপনারা যারা ঝর্ণা দেখতে আসবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা আমি একটা পাথরের উপর পাড়া দিছিলাম বুঝে উঠতে পারিনি তার আগেই আমার পা পিছলে আমি খুব বাজেভাবে পড়ে গেছিলাম এটা আপনারা ভিডিওতে দেখলেন এটা মারাত্মক একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে ফিরলাম যাই হোক সবাই ঝর্ণায় আসলে একটু সাবধানে পা ফেলবেন ঝর্ণার পানি চাপচিড়ি দিয়ে ঝরা দিয়ে যেহেতু আমাদের গহীন পাহাড়ের মধ্যে আজকের ট্যুর তাই আমরা দুপুরের লাঞ্চের জন্য রান্না বাড়ার একটা ব্যবস্থা করে নিয়ে গেছিলাম
যে আমাদের রাব্বি ভাই রান্না বাড়ার স্টার্ট করে দিল। আমরা ঝর্ণার পাশেই এই জায়গাটাকে আমরা রান্নার জন্য সিলেক্ট করলাম, খুবই সুন্দর একটা পরিবেশ। ওয়াও, মাথার উপরে পাহাড়ের উপরে গাছ, সুবহানাল্লাহ। আপনারা বাস্তবে দেখলে অনেকটা অবাক হবেন। আমাদের আজকের এই রান্নার মূল আয়োজক হচ্ছে গিয়ে রাব্বি ভাই, সাথে আছে আমাদের বন্ধু শাহিন সহযোগিতায়, আরও সহযোগিতায় আছে আমাদের বন্ধু নজরুল। দারুণ এক পরিবেশে আমাদের দারুণ এক অ্যাডভেঞ্চার রান্না চলতেছে। আমরা ঝর্ণার পানিতে ভিজতেছি, ঝর্ণা দেখতেছি, রান্না চলতেছে, অসাধারণ এক মুহূর্ত। আর আমরা এখানে যে রান্না করতেছি, এখানে যে আমাদের ময়লা আবর্জনাগুলো আছে, আমরা সবগুলো পলিথিনে নিয়ে নিচ্ছি। এগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলে দিব, সাথে করে নিয়ে যাব, নির্দিষ্ট জায়গায় ফেলে দিব। চলছে আমাদের অ্যাডভেঞ্চার রান্না। রান্না বাড়া শেষে আমাদের চলছে এখন খাবারের প্রস্তুতি, সেই সাথে আমাদের বন্ধু শাহিন ময়লা টলা সব গুছাই ফেলতেছে পলিথিনে। আমরা আমাদের দুপুরের লাঞ্চ শুরু করে দিলাম, আর আমার বন্ধু শাহিন অ্যাডভেঞ্চার একটা পরিবেশে বসে, সে পানির মধ্যে বসে বসে খাচ্ছে পানি, ঝর্ণার পানি উপভোগ করতে করতে সে দুপুরে লাঞ্চ করতেছে। যা হোক, এই ছিল আমাদের দুপানি ঝর্ণার ট্যুরের আনন্দঘন মুহূর্তগুলো, আশা করি আপনারা এনজয় করেছেন। আর আমার এই দুপানি ঝর্ণাটা তিন পর্বে আমি আপলোড করেছি। প্রথম পর্ব স্পিডবোটে কীভাবে আমরা গিয়েছি, দ্বিতীয় পর্ব কীভাবে আমরা কষ্টকর আড়াই ঘন্টা রাস্তা পায়ে হেঁটেছি, আর এই পর্বতে শুধু ঝর্ণার সৌন্দর্যগুলো তুলে ধরেছি। যা হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুর স্পটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।